তোমার ফ্রেন্ড, আজকে ক্লাস আমরা ক্লাস 10-এ লাইফ সায়েন্সের চ্যাপ্টার 4 অভিব্যক্তি এবং অভিযোজন থেকে হচ্ছে যে কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে শুরু করবো। তো বেসিক্যালি এর আগেও আমরা এই চ্যাপ্টারের উপর হচ্ছে কিছু কোয়েশ্চেন নিয়ে হচ্ছে ডিসকাস করেছিলাম, যেগুলো অলরেডি হচ্ছে পার্ট 1-এ হচ্ছে আছে, এবং তোমরা অবশ্যই পার্ট 1-এর যে ভিডিওটা সেটা চাইলে হচ্ছে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারো। এবং এই চ্যাপ্টারের উপর এর পরে যে কোয়েশ্চেনগুলো আসবে সেগুলো হচ্ছে এর পরে পরপর হচ্ছে পার্ট হিসেবে আসবে, ঠিক আছে? তো স্টুডেন্ট, আজকে হচ্ছে পার্ট 2-এর আমরা ফার্স্ট যে কোয়েশ্চেনটা দেখছি, দেখো কি লেখা আছে, বলছে প্রদত্ত কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি, তার মানে কোন কোন পরিবর্তন ঘটেছিল সেগুলো আমরা দেখেছি। তো এখানে বলা হয়েছে কোনটা ঘটেনি, দেখো পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি, পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধি। তো বেসিক্যালি দেখো আগের যে ঘোড়া ছিল সেটা আমরা বলছিলাম 30 সেন্টিমিটার, মানে ছোট বিড়াল যেরকম দেখতে সেরকম ছিল, তাহলে তার পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে বলেই কিন্তু আজকের যে আধুনিক ঘোড়া সেটা কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে? তারপরে হচ্ছে পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধি, তো এটা বেসিক্যালি আমাদের ঘটেনি, ঠিক আছে, এর মধ্যে রাখো, বাকিগুলো দেখে নাও। পায়ের শুধু তৃতীয় আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধি, তো পায়ের শুধু তৃতীয় আঙুলের দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি এটাও ঘটেছে, কারণ শুধুমাত্র তৃতীয় আঙুলই কিন্তু বেড়েছে আর বাকি আঙুলগুলো কিন্তু আস্তে আস্তে অবলুপ্ত হয়ে গেছে, এটা আমরা পড়েছিলাম, তাই তো? তারপরে ঘ আছে সমগ্র দেহের আকার বৃদ্ধি, তো সমগ্র দেহের আকার অবভিয়াসলি বৃদ্ধি পেয়েছে, কারণ আগে হচ্ছে কি 30 সেন্টিমিটার ছিল, এখন কি 150 সেন্টিমিটার, মানে কত উঁচু হয়ে গেছে, ঠিক আছে? তাহলে দেখো ক গ ঘ তিনটেই হচ্ছে সঠিক, বা তিনটেই হচ্ছে পরিবর্তন বা বিবর্তন ঘটেছে, কিন্তু এখানে ক্ষয়ের বিবর্তনটা ঘটেনি, তাহলে এখানে অপশন খ হবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? নাও চলে আসি তারপরেরটা, প্রদত্ত কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো। আন্তঃপ্রজাতি মানে কি, দুটো হচ্ছে আলাদা প্রজাতির মধ্যে হচ্ছে সংগ্রাম, তখন তাকে বলা হচ্ছে আন্তঃপ্রজাতি। তার মানে দেখো অপশনগুলো দেখতে হবে, প্রথম বলেছে মশার লার্ভা খাওয়ার জন্য গাপ্পি মাছেদের সংগ্রাম, তার মানে গাপ্পি মাছ, সবাই গাপ্পি মাছ, সবাই লড়াই করছে, তাদের মধ্যে যারা হচ্ছে লার্ভা খেতে পাচ্ছে তারা বেঁচে থাকছে, আর যারা খেতে পাচ্ছে না তারা মারা যাচ্ছে, ঠিক আছে? তার মানে কি একই প্রজাতি, তাহলে এটা হবে না। ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও প্যাঁচাদের মধ্যে সংগ্রাম, দেখো ভালো করে, এখানে দুটো প্রজাতি বলেছে সাপ আর প্যাঁচা, ঠিক আছে, খেয়াল রাখতে হবে। তারপরে বলেছে একই জায়গায় ঘাস খাওয়ার জন্য একদল হরিণদের মধ্যে সংগ্রাম, তাহলে আলটিমেটলি এখানে প্রজাতি কিন্তু একটাই, একদল হরিণ, ঠিক আছে? তারপরে দেখো হরিণ শিকারের জন্য একটি জঙ্গলে বাঘেদের মধ্যে সংগ্রাম, তার মানে এখানেও কিন্তু একটাই প্রজাতি আলটিমেটলি বাঘ, বাঘেদের মধ্যে সংগ্রাম, তাহলে একমাত্র দুটো প্রজাতি কোথায় আছে, ক্ষয়, তাহলে এখানে খ হচ্ছে আমাদের সঠিক উত্তর, বোঝা গেল? তারপরে চলে আসে ঘোড়ার অভিব্যক্তিতে প্রদত্ত কোন শয্যাক্রমটি সঠিক, মানে আমাদের কিভাবে হচ্ছে ঘোড়ার যে বিবর্তন হয়েছে সেটা হচ্ছে পূর্বপুরুষ যেগুলো ছিল সেখান থেকে কিভাবে আধুনিকে এসছে সেই জিনিসটা হচ্ছে আমাদের পরপর দেখাতে হবে। দেখো প্রথম হচ্ছে পূর্বপুরুষ ছিল ইয়োহিপ্পাস, তাহলে এখানে দেখতে হবে কোনটা ইয়োহিপ্পাস আছে, তো এখানে কয়ে আছে আর ঘয়ে আছে ইয়োহিপ্পাস, তাহলে এই দুটোর মধ্যে একটা। আর আধুনিক ঘোড়াকে বলা হয় ইকুয়াস, তাহলে ইকুয়াস দেখতে হবে, এই ক আর ঘয়ের মধ্যে কোনটা একদম শেষে ইকুয়াস আছে, ঘয়েরটা আছে, তাহলে এখানে আমাদের অ্যান্সার কিন্তু ঘ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে মাঝখানে যা যা আছে তো আছে, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তোমাকে এইভাবে চেক করে বের করতে হবে, বুঝা গেল? বাকি তুমি যদি হচ্ছে পরপর জানো তাহলে তো কোনো ব্যাপারই না, জাস্ট পরপর দেখে নিতে হবে, তাতেও কিন্তু টাইম অনেকটা নষ্ট হবে, তাই টাইমকে সেভ করার জন্য জাস্ট খেয়াল রাখতে হবে এখানে হচ্ছে পূর্বপুরুষ কি আছে আর হচ্ছে আধুনিক ঘোড়া কি আছে, তার মধ্যে পূর্বপুরুষ ইয়োহিপ্পাস অলওয়েজ আর হচ্ছে আধুনিক ঘোড়া ইকুয়াস, ঠিক আছে? এই দুটোতেও যদি মিল থেকে যায় তখন তুমি মাঝের যে চেঞ্জ গুলো আছে সেগুলোকে দেখতে পারো, ওকে? নাও এবার চলে আসি তারপরে, তিমির ফ্লিপার ও পাখির ডানা, ঘোড়ার অগ্রপদ আর মানুষের হাত, এগুলি সবই হলো, এগুলো সবই কি সমসমস্ত অঙ্গ, এরা উৎপত্তিগত ভাবে একই কিন্তু কার্যগত ভাবে আলাদা, তাহলে এটা গ হচ্ছে সঠিক উত্তর। তারপরে চলে আসি আমি পাখির ডানা ও প্রজাপতির ডানা, তাহলে দেখো দুটি আলটিমেটলি ডানা, দুটোই উঠতে কাজ করে বা উঠতে সাহায্য করে, তাহলে আমরা বলতে পারি এগুলো হচ্ছে সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ, তাহলে অ্যান্সার ক হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? চলে আসি নেক্সট কোয়েশ্চেন 16 নম্বর, বলেছে আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি, এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না, এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠা করে, ঠিক আছে? তার মানে একটা বহিরাগত প্রজাতি আসলো, এসে ওই অঞ্চলে যে জীবগুলো বা ওই অঞ্চলে যে উদ্ভিদগুলো মানে বেড়ে উঠতো বা ওই অঞ্চলে যে উদ্ভিদগুলো জন্মাতো তাদের বেসিক্যালি ওখানে হচ্ছে বেঁচে থাকতেই হচ্ছে মানে দিচ্ছে না, বা তারা হচ্ছে ওখানে জন্মাতে পারছে না, ওকে? তো এটা হচ্ছে হচ্ছে, তার ফলে এটা হচ্ছে ডারউইনের কোন প্রতিপাদ্য, মানে ডারউইনের যে উপপাদ্য বা প্রতিপাদ্য গুলো ছিল মতবাদ সেগুলোর মধ্যে কোনটার মধ্যে পড়ছে, অন্তঃপ্রজাতি সংগ্রাম, আন্তঃপ্রজাতি সংগ্রাম, পরিবেশের সঙ্গে সংগ্রাম আর নতুন প্রজাতির উৎপত্তি। তো দেখো নতুন প্রজাতি এখান থেকে তো আসছে না, মানে বাইরে থেকে বহিরাগত প্রজাতি আসছে কিন্তু নতুন কোন প্রজাতি কি সৃষ্টি হয়েছে তেমনটা হচ্ছে না, পরিবেশের সঙ্গে সংগ্রাম মানে ঝড় বৃষ্টি তুফান এগুলোর সাথে সংগ্রাম করতে হচ্ছে না। এবার দেখো এখানে অন্ত আর আন্ত আছে, এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স আমাদের বুঝতে হবে, অন্ত মানে কিন্তু একই প্রজাতির মধ্যে সংগ্রাম, কিন্তু এখানে দেখো একই প্রজাতির না, এখানে একটা হচ্ছে পার্থেনিয়াম আর তার সাথে হচ্ছে এটা যেখানে যাচ্ছে সেই জায়গার হচ্ছে উদ্ভিদ, তার মানে কি উদ্ভিদ ঠিকই দুটোই কিন্তু একটা পার্থেনিয়াম প্রজাতি আর একটা কি অন্য প্রজাতি, সেটা অন্য ঘাস বা লতা এরকম অন্য যে কোনো প্রজাতি হতে পারে, তার মানে কি দুটো আলাদা প্রজাতি এখানে উদ্ভিদের মধ্যে দুটো আলাদা প্রজাতি, তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে আন্তঃপ্রজাতি সংগ্রাম, বোঝা গেল? নাও চলে আসি আবার 17 নম্বর, বলেছে ল্যামার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছটি সঠিকভাবে নিরূপণ করো, ল্যামার্কের তত্ত্বের সাথে সম্পর্কিত কোন শব্দগুচ্ছটি সঠিক সেটা নিরূপণ মানে সেটাকে নির্ণয় করতে হবে। দেখো ল্যামার্কের প্রতিপাদ্য বিষয়ের মধ্যে কি কি ছিল, অস্তিত্বের জন্য সংগ্রাম, প্রকরণের উৎপত্তি, অর্জিত গুণের বংশানুসরণ এবং প্রাকৃতিক নির্বাচন, তাহলে দেখো ক খ এবং ঘ তিনটেই কিন্তু হচ্ছে আমাদের ডারউইনের বৈশিষ্ট্য, একমাত্র
অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বা অর্জিত গুণের বংশানুসরণ, এটা হচ্ছে ল্যামার্কের। ওকে, তাহলে এখানে আমাদের গটা হচ্ছে সঠিক উত্তর। তারপরে চলে আসো 18, মিলার ও উড়ে তাদের পরীক্ষায় প্রাণ সৃষ্টির কতগুলো প্রাথমিক উৎপাদন সংশ্লেষ করতে সক্ষম হয়, ঠিক আছে, সেগুলোর মধ্যে কোনগুলো অ্যামাইনো অ্যাসিড ছিল তা শনাক্ত করো। তাহলে মিলার ও উড়ে তাদের পরীক্ষায় প্রাণ সৃষ্টি, মানে প্রথম যে হচ্ছে জীব সৃষ্টি হয়েছিল বা প্রাণ আবিষ্কার হয়েছিল, সেটা প্রকৃতির যে কিছু অজৈব উপাদান আছে সেগুলো দ্বারাই হয়, সেটা তারা পরীক্ষাগারে প্রমাণ করেছিল। তো সেখানে যেগুলো ছিল তার মধ্যে আমাদের যে জীব সৃষ্টি হয়েছিল তার শেষে কতগুলো অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি হয়েছিল, সেখানে কোনগুলো অ্যামাইনো অ্যাসিড আমাদের সেটা বের করতে হবে। তো এখানে দেখো, এখানে ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, তো বেসিক্যালি ল্যাকটিক অ্যাসিড হচ্ছে কোনো অ্যামাইনো অ্যাসিড নয়, এটা খেয়াল রাখতে হবে, অ্যাসিটিক অ্যাসিডও কোনো অ্যামাইনো অ্যাসিড নয়। তারপরে ইউরিয়া, অ্যাডেনিন, এগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড নয়। ফর্মিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিড, তো এটাও হচ্ছে অ্যামাইনো অ্যাসিড নয়, কিন্তু এখানে গ্লাইসিন আর অ্যালানিন, এই দুটো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। তাহলে এখানে গ হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরে চলে আসি আমরা, সমবৃত্তীয় অঙ্গগুলি সমর্থন করে, কোনগুলি সমবৃত্তীয় অঙ্গগুলিকে সমর্থন করে। সমবৃত্তীয় মানে যারা হচ্ছে কার্যগতভাবে একই কিন্তু উৎপত্তি তাদের আলাদা, ঠিক আছে। তাহলে এখানে দেখো, আমরা বলেছিলাম সমবৃত্তীয় অঙ্গ বেসিক্যালি হচ্ছে অভিসারী বিবর্তনকে নির্দেশ করে। তাহলে এখানে অভিসারী কোনটা আছে, এটা ক, তাহলে এটা আমাদের সঠিক উত্তর। ওকে, নাও এবার চলে আসি আমরা 20, বলেছে অভিব্যক্তির সঙ্গে সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয়। অভিব্যক্তির সাথে সম্পর্কিত কিন্তু কোন বক্তব্যটি সঠিক নয়, ঠিক নয়, তো কোনটা হবে অভিব্যক্তির সাথে সম্পর্কিত? তো দেখি, আচ্ছা এখানে অভিব্যক্তি স্পেলিংটা একটু ভুল আছে, এটাও একটা টাইপিং মিস্টেক, তো এটা একটু খেয়াল করো। তো এই ধরনের থাকলে তোমাদের খেয়াল রাখতে হবে তোমরা যেটা পড়েছো সেটাই, ঠিক আছে। এই ধরনের উল্টো পাল্টা টার্ম দেখে হচ্ছে ঘাবড়ে যাবে না, এখানে পরীক্ষার সময় এই ধরনের কোয়েশ্চেনের মিস্টেক আসতে পারে, তবে খেয়াল রাখতে হবে এগুলো সবসময় হচ্ছে তোমরা যেটা পড়েছো সেটাই কিন্তু হচ্ছে অ্যাকচুয়াল হচ্ছে অ্যান্সার বা অ্যাকচুয়াল হচ্ছে এখানে লেখা থাকার উচিত, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা অভিব্যক্তি হবে, অভিবাক্তির হয়ে গেছে এটা, ঠিক আছে, এটা নয়। ওকে, যাই হোক, তো এখানে বলেছে কোন সম্পর্কটি সঠিক নয়, এখানে যতগুলো আছে কোনটি সঠিক নয়। সমসমস্ত অঙ্গ অপসারী অভিব্যক্তির সঙ্গে সাক্ষ্য বহন করে, তো এটা ঠিক। তারপরে বলছে পতঙ্গের ডানা এবং বাদুড়ের ডানা হলো সমসমস্ত অঙ্গের উদাহরণ। তাহলে পতঙ্গের ডানা আর বাদুড়ের ডানা, তাহলে পতঙ্গের ডানা এটা উঠতে সাহায্য করে, বাদুড়ের ডানা এটা হচ্ছে উঠতে সাহায্য, আর এটা হচ্ছে সমসমস্ত, কিন্তু এটা নয়, কারণ দুটোই ডানা আর দুটোই কি উঠতে সাহায্য করে। যাই হোক, পরেরগুলো একটু দেখে নেওয়া যাক। মানুষের বহিকরণের পেশি নিষ্ক্রিয় অঙ্গের একটি উদাহরণ, এটা একদম ঠিক, কারণ মানুষের বাইরের যে কান তার যে পেশি সেটা নিষ্ক্রিয়। তারপরে বলা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ অভিসারী অভিব্যক্তি সাক্ষ্য প্রমাণ করে বা সাক্ষ্য বহন করে, তো এটাও সঠিক, কারণ সমবৃত্তীয় অঙ্গ আমাদের অভিসারী অভিব্যক্তি বা অভিসারী বিবর্তন আর সমসমস্ত হচ্ছে অপসারী বিবর্তন, এটাকে নির্দেশ করে। তাহলে এক্ষেত্রে আমাদের খ হয়ে যাচ্ছে সঠিক উত্তর, যেখানে পতঙ্গের ডানা আর বাদুড়ের ডানা দুটোই হচ্ছে সমসমস্ত অঙ্গের উদাহরণ, কিন্তু এটা সমসমস্ত নয়, সমবৃত্তীয়। কেন? কারণ এটা কার্যগতভাবে একই কিন্তু উৎপত্তিগতভাবে আলাদা, সেই কারণে আমরা এটাকে সমসমস্ত বলতে পারি না, সমবৃত্তীয় বলতে হয়। ওকে, তো স্টুডেন্ট, এই ছিল আমাদের 20টা কোয়েশ্চেন, আজকে ক্লাসের মোস্ট 10টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো আই হোপ তোমরা বুঝতে পেরে গেছো কোয়েশ্চেনগুলো কি ধরনের কোয়েশ্চেন তোমাদের এই চ্যাপ্টার থেকে আসতে চলেছে বা কিভাবে তোমাদের অ্যান্সারগুলো করতে হবে। তো এই ছিল আজকে ক্লাস, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো নাও দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে, ততক্ষণ থেকে ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, আর কোনো প্রবলেম হলে অবশ্যই হচ্ছে কমেন্ট করে এসে হচ্ছে জানো, ঠিক আছে।